আজকে যে প্রতিযোগিতার আয়োজন করলেন, যে গাছ চেনা প্রতিযোগিতা, এই ধারণা কিভাবে হলো? এটা আসলে এর আগে ইতিপূর্বে আমরা করেছিলাম, আপনি তো জানেন, কিনা জানি না, মিরপুর বোটানিক্যাল গার্ডেনে একবার হয়েছিল। তো এটার ব্যাপারে আমরা যখন প্রথমে প্রোগ্রামটা করলাম, আমরা দেখলাম অনেক, মানে প্রত্যেক অনেকেই অতি উৎসাহী এই ইয়েটার ব্যাপারে, যার জন্য আমরা আবার এই বৃক্ষ মেলা আবার এই আয়োজনটা করেছি। মানুষের আগ্রহ দেখে, ছাত্রছাত্রীদের আগ্রহ দেখে, শিক্ষকদের আগ্রহ দেখে, এটা আমাদের, আপনি হয়তো জানেন, আমাদের এই যে ঢাকার যে এই মেলাটা শেষ হওয়ার পরই এই আমাদের অন্যান্য জেলাগুলিতে মেলার কার্যক্রম শুরু হবে। ওখানে আমরা চেষ্টা করছি যে এই আয়োজনগুলি রাখার জন্য, কারণ অনেকে আগ্রহ প্রকাশ করছেন, বিধায় আমরা চেষ্টা করছি ওখানে এমন আয়োজন রাখা যায়। আজকে 17টা শিক্ষা প্রতিষ্ঠান এখানে এসেছে। সবগুলি দেশীয় প্রজাতির গাছ, দেশীয় প্রজাতির মধ্যে কিছু বিরল আছে যেগুলো আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, সেইগুলো গাছগুলোকে আমরা ছাত্রছাত্রীদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য বিরল প্রজাতির গাছও আছে। আসলে আমরা বৃক্ষ মেলাটা হচ্ছে একটা প্রাণের মেলা, সবুজের মেলা, প্রত্যেকেই প্রতি মানে বছরের অন্যান্য দিনগুলো অধীর আগ্রহে থাকে, তাদের পছন্দের গাছগুলো অন্যান্য জায়গায় খুঁজে না পেলেও এই মেলাতে পাওয়া যায়, এই বিশ্বাস তাদের আছে, এবং তাদের পছন্দের গাছগুলি তখন তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। যার জন্য আমরাও চেষ্টা করি যে না, শুধু ঢাকাতে না, আমরা এখন চেষ্টা করছি অন্য সব জায়গায় এরকম মেলা হোক, যেন প্রত্যেক জেলার মানুষ যেন তাদের পছন্দের গাছগুলো সেই মেলা থেকে সংগ্রহ করতে পারে। এবার মানে আমি গতকালকে পর্যন্ত আপনার এখানে আমার গাছের সংখ্যা বিক্রি হচ্ছে প্রায় 16,000, 16 লাখ গাছের সংখ্যা, 16 লাখ, আর টাকার দিক থেকে সেটা 11 কোটি টাকা। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে গাছ বাঁচিয়ে রাখতে হবে। এবার এবছর যে আপনার গরমের যে প্রভাবটা দেখেছেন আপনারা, অনেকেই মন্তব্য করেছেন এসি লাগানোর প্রয়োজন নাই, আমরা গাছ লাগাই, এতেই বোঝা যাচ্ছে যে আসলে গাছের প্রয়োজনীয়তাটা কী। গাছ বেঁচে থাকলে মানব জাতি থেকে শুরু করে সমস্ত কিছু, এই পৃথিবী বেঁচে থাকবে, আর যদি গাছ বেঁচে না থাকে এই পৃথিবী এমনিতেই প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। লিচুর মধ্যে কোন একটা গাছের আকর্ষণীয় পাতা, যে পাতাটা বেশি সময় বেঁচে থাকে, এই যে বিভ্রান্তিকর, এই আমাদের শহরের বাচ্চারা। আর স্কুলের জন্য বলবো, স্কুলে এখন বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের স্কুলে হচ্ছে, যে গাছপালা আছে, এখনকার যে শিক্ষা, নতুন যে শিক্ষাক্রমটা, এই কার্যক্রমে এই যে এই বহির্মুখী শিক্ষা আপনারা যে আয়োজনটা করেছেন, এটা আমাদের এই এখনকার কার্য শিক্ষাক্রমের সাথে রিলেটেড। অভিজ্ঞতা অনেক সুন্দর, কারণ আমাদের বর্তমান যে বৈশ্বিক উষ্ণায়ন,
এবং তাপমাত্রা যে আবহাওয়ার সমস্যা, এই জন্য আমাদের আসলে বাঁচানোর একটা বড় মাধ্যম হচ্ছে গাছ লাগানো। এবং এটা আমরা ক্লাসে পড়াই, এবং আমাদের যে দেশের যে তাপমাত্রা ব্যালেন্সিংয়ের জন্য যে পরিমাণ গাছ দরকার 25%, সেটাও আমাদের পর্যাপ্ত নেই। তো আর ঢাকা শহর তো এমনি দিয়ে গাছের সংকট। সো এই তাপমাত্রা বা বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, এখান থেকে বাঁচার জন্য আসলে বড় মাধ্যম গাছ লাগানো। এবং যারা আজকে তরুণ প্রজন্ম, তারাই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করবে। তো সেই ক্ষেত্রে তাদের গাছের প্রতি ওরকম একটা আগ্রহ কম। যেমন গ্রামের যারা ছেলেমেয়ে বা আমরা যারা গ্রামে পড়াশোনা করছি, আমরা অনেক গাছ চিনি, কিন্তু ওরা এই গাছগুলো চিনে না। এবং আপনি কিছু আগে যে কথা বলছেন যে দেশীয় প্রজাতির অনেক ফল, যেমন গাব, সবেদা বা এরকম গাছগুলো এরা অনেকেই জানে না। তো সেই গাছগুলো ফিরিয়ে আনা উচিত। এবং এটা একই সাথে এই বৃক্ষ মেলাটা শুধু এইখানে না, বিভাগ ওয়াইজ, জেলা পর্যায়ে বা সামাজিক সংগঠনগুলো আছে, সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, তারা করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে। এবং শিক্ষা প্রতিষ্ঠান করলে আরও বেশি ভালো হয়, কারণ দেখা যাচ্ছে এখানে একটা অল্প সময় পাচ্ছি, ওরা বিরক্ত হচ্ছে, ব্যস্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান করলে কী হয় যে তখন ক্লাসের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট টাইপের, যে বর্তমান যে স্মার্ট যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ওদেরকে একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে ধরে দেখানো যায় যে এটা এই গাছ বা এটার সুবিধা কী, গাছ লাগানোর নিয়ম, পরিচর্যা করার নিয়ম, এইরকম করলে আরও মানে বেশি ভালো হয় আর কি।